যার ভালো ইহকাল তার ভালো পরকাল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় মুসলিম ভাই বোনেরা, ইসলামের সঠিক ও ভ্রান্ত দিকগুলো তুলে ধরাই আমাদের কাজ, আর সেই ধারাবাহিকতায় আজ আপনাদের সামনে নিয়ে এসেছি করোনা কি শুধু মসজিদে। আর এই বিষয়টা নিয়ে আসার কারণ হলো, এই দুই তিন দিন আগে মাগরিব নামাজ পড়তে গিয়েছি, তখন আমরা যারা কোরআন হাদিসের অনুসারী তারা একটা হাদিস ভালোভাবে ফলো করি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে, দুই কাতারের মধ্যে যাতে ফাঁকা জায়গা না রাখা হয়। তাই আমি আমার আরেক দিনী ভাই, উনিও কোরআন হাদিসের অনুসারী, আমরা দুজন একসাথে দাঁড়িয়েছি, ইব্রাহিম ভাই আর আমি একসাথে দাঁড়িয়েছি। কিন্তু পিছন থেকে এক মুসল্লি, উনিও মুরব্বী, বলতেছে আপনারা ফাঁকা হয়ে দাঁড়ান। আমরা ফাঁকা হইতেছি না, উনি জোর করতেছে। তারপর আমি বললাম, এই যে উজু করার সময় যে একসাথে ঘেঁষাঘেঁষি করে উজু করছি, তখন কি করোনা ছিল না? এদিক দিয়া একামত দিতেছে, নামাজে দাঁড়িয়ে গেলাম। নামাজ শেষ হওয়ার সাথে সাথে ইমাম সাহেব মাইকে এলান করলো, সামাজিক দূরত্ব বজায় রেখে সবাই নামাজ পড়বেন। তা আসলে আমি ওনার এই এলানে খুবই আশ্চর্য হয়েছি, কারণ সবাই আমরা জানি যে একমাত্র মসজিদ ছাড়া আর কোনো জায়গায় সঠিকভাবে করোনা পাইবেন আমার মনে হয় না। একমাত্র মসজিদে গেলে আপনি করোনা পাবেন। এই কয়দিন আগে আমি যে কেরানীগঞ্জ কদমতলি এক মসজিদে নামাজ পড়তে গেলাম, আমার সাথে জায়নামাজ নাই, আমাকে বলল আপনি যেহেতু বিছনা নাই আপনি দোতলায় যান। তার মানে নিচতলায় যারা নামাজ পড়বে তারা বিছনা বিছিয়ে নামাজ পড়বে, দোতলায় বিছনা ছাড়া। এরকম অবস্থা ওই মসজিদেই জুম্মার নামাজের সময় কিন্তু অনেক মুসল্লি হয়েছে, জুম্মার নামাজের সময় খুব কাছাকাছি দাঁড়িয়েছে, আসর নামাজের সময় আবার ফাঁকে। তো আমি আরেকজনকে বললাম, জুম্মার নামাজের সময় কি করোনা লাঞ্ছে গেছিল? তা আসলে এই বিষয়গুলি খুবই আশ্চর্য লাগে, আর এই বিষয়গুলি নিয়ন্ত্রণ করতেছে এক শ্রেণীর কাঠমোল্লা মাঝহাবিরা। তো আমি আপনাদেরকে একটু হাদিসটা দেখাই, যে আসলে এই হাদিসের বিরোধিতা করার জন্যই মাঝহাবিরা আরও বিশেষভাবে উঠে পড়ে লেগেছে গেপে গেপে দাঁড়ানোর জন্য। এই যে এটা আবু দাউদ প্রথম খণ্ড, ইসলামিক ফাউন্ডেশন, এটার এই 667 নং হাদিসটা আপনারা একটু দেখুন। মুসলিম ইবনে ইব্রাহিম আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা কাতারের মধ্যে পরস্পর মিলেমিশে দাঁড়াও, এক কাতার অপর কাতারের নিকটে করো এবং কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াও, যার হাতে আমার জীবন। বিষয়টা আবার খেয়াল করেন, নবীজি কিন্তু এটা কসম করে বলেছে, যার হাতে আমার জীবন তার শপথ, আমি শয়তানকে নামাজের কাতারের মধ্যে বকরির ন্যায় প্রবেশ করতে দেখেছি। নাসাইতেও আছে এই হাদিসটা। এই হাদিস থাকার পরে কোন যুক্তিতে কাতারের মধ্যে ফাঁকা রাখি আমরা? সারা পৃথিবীর যত বড় মুহাদ্দিসে আসুক কেউ বলতে পারবে না যে এখন কাতারে যে আমরা ফাঁকা রাখি এখন শয়তান প্রবেশ করে না। তাই আমি আপনাদেরকে আরেকটা ভিডিও দেখাইতেছি, আপনারা একটু ভিডিওটা দেখুন। এই ভিডিওটা আপনারা একটু ভালোভাবে লক্ষ্য করুন, এটা হলো বাইতুল মোকাররমের। আপনারা খেয়াল করুন, একজন নামাজি আরেকজন নামাজি থেকে প্রায় 3 ফুট দূরত্ব দাঁড়িয়েছে, কিন্তু যে সাংবাদিকরা ভিডিও করতেছে এবং ছবি উঠাইতেছে তারা কিন্তু ঘেঁষাঘেঁষি করে ছবি উঠাইতেছে, কারণ একমাত্র নামাজ ছাড়া আর কোনো জায়গায় করোনা আক্রমণ করার সম্ভাবনা নাই। যদি সম্ভাবনা থাকতো তাহলে সব জায়গায় আমরা দেখি ঘষাঘষি করলে কোনো সমস্যা নাই, শুধুমাত্র নামাজে দাঁড়াইলেই সমস্যা। একসাথে উজু করতেছি ঘষাঘষি করে, মসজিদে প্রবেশ করতেছি ঘষাঘষি করে, মসজিদ থেকে বাহির হইতেছি ঘষাঘষি করে, কোনো সমস্যা হইতেছে না। যখনই নামাজে দাঁড়াইতেছি একজন আর একজন থেকে দূরত্ব, আশ্চর্য লাগে এই বিষয়গুলি। এতেই প্রমাণিত হয় আমরা হাদিস বিরোধী, কারণ আমি আপনাদেরকে যে হাদিসটা দেখাইছি এই হাদিসের উল্টা কিন্তু আমরা চলতেছি। আমি আপনাদেরকে প্রমাণটা দেখাইলাম, আমি সামনে আরও প্রমাণ আপনাদেরকে দেখাইতেছি,
আপনি যতটা জায়গায় খেয়াল করবেন সব জায়গায় দেখবেন যে গোসাগোসি ছাড়া কোনো কাজ নাই, কিন্তু নামাজে হাইলেই গ্যাপে দাঁড়াইতে হবে। ইকোনো সার্ভিস, ঢাকা লক্ষ্মীপুর রুটের ইকোনো সার্ভিসের সামনে দাঁড়ানো। ৬০০ টাকা করে ভাড়া নেওয়া হয়েছে ১৬০% অথচ প্রত্যেকটা সিটি মানুষ নেওয়া হয়েছে। এখন আপনারাই বলুন যে আসলে আমার কথাটা ঠিক আছে কিনা, যে করোনা শুধু মসজিদে আছে, অন্য কোনো জায়গায় করোনা নাই। আপনারা আরেকটা ভিডিও দেখেন, তাহলে বিস্তারিত আরও ভালোভাবে জানতে পারবেন। আপনারাই বলুন, এই ধরনের সিনারি দেখলে কি মনে হয় যে পৃথিবীতে, শুধু বাংলাদেশ নয়, পৃথিবীতে করোনা নামক কোনো ভাইরাস আছে? আমার মনে হয় না। বাংলাদেশের প্রতিটা জায়গায় আপনি যেখানে যাবেন, মার্কেট বলেন, রাস্তাঘাট বলেন, গাড়ি ঘোড়া বলেন, জাহাজ স্টিমার বলেন, যত জায়গা বলেন, কোনো জায়গায় কোনো ভেদাভেদ নাই। নারী পুরুষ যেভাবে পারতেছে সেভাবে চলতেছে। কিন্তু যখন মসজিদে যাবে তখনই হাদিস বিরোধিতা করার জন্য ফাঁকে ফাঁকে দাঁড়াতে হবে। চিন্তা করছেন অবস্থা, এখানে আপনারা একটু পরিস্থিতিটা দেখেন যে এত গেদাগেদি করা যাচ্ছে, এখানে কারো মনে কিন্তু নাই যে এখানে করোনা আসবে, এত রিক্স নিয়ে। অথচ আমরা কিন্তু সবচেয়ে বেশি পবিত্র থাকি এবং নিশ্চিন্ত থাকি মসজিদে যাওয়ার পরে। আর এই মসজিদেই আমরা এখন করোনার আবাসস্থল বানিয়ে ফেলেছি। সারাদিন মনে থাকে না করোনা আছে কি না আছে, সারাদিন মনে থাকে না। যখনই মসজিদে যাই তখনই মনে হয় যে করোনা, মনে হয় আমার এই এই মনে হয় করোনা আমাকে আক্রমণ করতেছে। ওই দিন গাড়িতে বসে একজনের সাথে কথা বলতে বলতে উনি বলতেছে যে অনেক মানুষ এই করোনা আসার পরে নামাজি হয়েছিল, কিন্তু মসজিদে কিছু কাঠমোল্লাদের ব্যবহারের কারণে তারা এখন মসজিদে যাইতে চায় না। কারণ মসজিদে গেলে তারা এরকম মনে করে যে মনে হয় আমরা পকেটে কইরা অথবা হাতে কইরা করোনা নিয়ে মসজিদে প্রবেশ করেছি। খুবই আফসোস লাগে। আসলে আল্লাহ আমাদের সকলকে সঠিক বুঝদান করুক। আর সরকার আমাদেরকে বলেছে সামাজিক দূরত্ব বজায় রাখতে, নামাজিক দূরত্ব বজায় রাখতে বলে নাই। তাই আসুন আমরা এখনও সময় আছে বোঝার চেষ্টা করি, আল্লাহ সুবহান ওয়া তাআলার কোরআন হাদিস মানার চেষ্টা করি। আল্লাহ সুবহান ওয়া তাআলা আমাদেরকে মাফ করবে ইনশাআল্লাহ। আগামী পর্বে দেখা হবে। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।